আজকে কথা বলছিলাম অজুর ফরজ নিয়ে অজুর ফরজ নিয়ে প্রশ্ন করা হলে আমাদের মুসলমানদের মধ্যে অনেকেই দেখা যাচ্ছে যে আসলে জীবনে পড়েন নাই এমন লোকও যে বিরল তা নয় আসলে কয়টা ফরজ তা জানেন না এমনও অনেক লোক পাওয়া যায় আবার অধিকাংশই আমরা জানি যে অজুর ফরজ চারটি আর এই চারটি ফরজ কি কি এটা প্রশ্ন করলে আবার অনেকে আটকে যায় এটার পরিমাণ অনেকেই পাওয়া যাবে আবার অনেকে দু একটা পরে আটকে যাবে যাই হোক চারটি ফরজ আমরা তাও আবার অনেকে জানি কিন্তু এই চারটি ফরজ কিসের ভিত্তিতে যেহেতু ফরজ অবশ্যই সেটা কোরআনুল কারিমে মোহান আল্লাহ রব আলমিন কোরআনুল কারিমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তাই কোরআনের কোথাও পাওয়া যাবে কোথায় সেটা পাওয়া যাবে আবার আজকে শুধু সেই বিষয়টি এখানে আলোকপাত করার চেষ্টা করতেছি কোরআনুল কারিমে কোথায় আমি পাবো যে আমাদের অজুতে চারটি ফরজ এবং কী কী ফরজ সোরা মায়েদা আয়াত নাম্বার ছয় এই আয়াতটা পড়লেই আমরা চারটি ফরজ স্পষ্টভাবে এখানে পাওয়া যাবে যাই সেখানে কী বলেছেন সুরা মায়েদা আয়াত নম্বর ছয় হে মুমিনগণ যখন তোমরা সালাতের জন্য দাঁড়াতে ইচ্ছে করো তখন তোমাদের মুখমণ্ডল ও তোমাদের হাতের কনুই পর্যন্ত ধৌত করো এবং তোমাদের মাথা মাসেহ করো এবং তোমাদের পা টাকনু পর্যন্ত ধৌত করো আর যদি তোমরা অপবিত্র অবস্থায় থাকো তবে পবিত্র করে নাও আর যদি তোমরা পীড়িত হও অথবা সফরে থাকো অথবা তোমাদের কেউ প্রস্রাব পায়খানা থেকে আসে অথবা তোমরা স্ত্রী সহবাস করো অনন্তর তোমরা যদি পানি না পাও তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো তা দ্বারা তোমাদের মুখমণ্ডল এবং তোমাদের হাতসমূহ মাসে করো আল্লাহ তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ করতে চান না বরং আল্লাহ তোমাদের পবিত্র করতে চান এবং তোমাদের প্রতি তার নাম সম্পূর্ণ করতে চান যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো আর তোমরা স্মরণ করো তোমাদের প্রতিপদত্ত আল্লাহর নিয়ামতকে এবং সেই অঙ্গীকারকে যা তিনি তোমাদের কাছ থেকে গ্রহণ করেছেন যখন তোমরা বলেছিলে আমরা শুনলাম ও মেনে নিলাম আর আল্লাহকে ভয় করো নিশ্চয়ও আল্লাহ অন্তরীর বিষয় সম্পর্কে সম্পূর্ণ খবর রাখেন ছয় নম্বর আয়াতে আমরা যেখানে চারটি ফরজ সম্পর্কে পেলাম তার সাথে আমরা তায়ামোমের কথাও পেলাম এখানে তায়া মুমের দুটো কথা বলা হয়েছে হাত মশায় করা মুখমণ্ডল মশায় করা এবং এর সাথে বলা হয় নিয়ত করার কথা তো এই তায়ামোমের ফরজগুলো আর অজুর ফরজগুলো আমরা এখানে স্পষ্ট পেলাম এভাবে ছোট ছোট বিষয়গুলো দিনের ছোট বিষয়গুলো অনেকের কাছেও অজানা আবার যারা জানি তাদের কাছে মনে হয় এগুলো তো আসলে সকলেই জানেন তার ফলে প্রচার করা বা শোনা হয় না আবার যারা জানেন না তারা লজ্জায় অনেক শোনেন না আমি ছোটো বিষয়টা জানি না আবার জানা যারা তারাও ভুলে যান কিন্তু সেটা আর দ্বিতীয়বার চেষ্টা করেন না এগুলো জানার আশা করি সবার কাছ থেকে এই ভিডিওতে যত ভুলতে ত্রুটি তার সমালোচনা এবং শেয়ার করে মানুষের কাছে এগুলো পৌঁছে দেয়া এরকমের দিনের প্রচারণায় আমরা প্রত্যেকেই অংশগ্রহণ করি এবং আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আজকে এখানে শেষ করবো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সঠিকভাবে তার আদেশগুলো পালন করার তৌফিক দান করুক